মিথ্যা নবী দাবিদার। এটা আপনারা হয়তো জানেন কিনা জানি না, অনেকে জানে যে কাদিয়ানি যারা আছে এরা হলো মিথ্যা নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসাইলামাতুল কাযযাব সে নিজেকে নবী দাবি করেছে, অথচ রাসূল সাল্লাম বলেছেন বুখারীর হাদিস যে আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। এবং রাসূলুল্লাহ সাল্লাম আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন আমার আর কিয়ামতের মাঝে এতটুকু পার্থক্য, এর মাঝে কোনো নবী আসবে না। انا خاتم النبيين لا نبي بعد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين رسول الله পরে আর কোন নবী আসবে না। আজকাল যারা নবী দাবি করে স্পষ্ট ভাষায় তারা ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে কাদিয়ানি, নিজেদেরকে নবী দাবি করেছে, নবী হতে পারে মুসলমানও নাই, তার মৃত্যু হয়েছে বাথরুমের মধ্যে। 141টি আলামত আছে কিয়ামতের পূর্বে এগুলো হবে। প্রথম আলামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন রাসূলুল্লাহর পৃথিবীতে আগমন, এটা কিয়ামতের আলামত। দ্বিতীয় নম্বর আলামত হলো চারটা দ্বিখণ্ডিত হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চার দ্বিখণ্ড হয়েছে না, ইশারা জানেন না ইতিহাস, দ্বিখণ্ডিত হয়েছে। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে মুহাম্মদ শুনেছি তুমি নাকি নবী হয়েছ, যদি তুমি নবী হয়ে থাকো তাহলে এক নম্বর কথা হাতের মধ্যে করে তারা পাথরের টুকরা নিয়ে আসছে। কি নিয়ে আসছে? পাথরের টুকরা নিয়ে আসছে। নিয়ে আসার পর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো হে মুহাম্মদ তুমি নাকি নবী, তাহলে তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে। আবু জাহেল জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ বললেন চাচা আমি বলে দিব নাকি আপনার হাতের মধ্যে যা আছে তারা নিজেরাই বলে দিবে কি আছে। আবু জাহেল বলল সেটা হলে তো ভালো হয়, হাতের ভিতরে পাথর গুলা বলে দিচ্ছে আমরা পাথর। আবু জাহেল তৎক্ষণাৎ বলল না না এটা জাদু ছাড়া অন্য কিছু হতে পারে না। দ্বিতীয় নম্বর বলল তোমাকে নবী হিসাবে মানব, শর্ত হইল আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায় এই চাঁদটাকে তুমি পাললে দুখণ্ড কর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে উপরের দিকে উঠাইলেন, ইশারা করলেন চারটা দুখণ্ড হয়ে দুইটা প্রান্ত পড়ে যা। এই জন্য তো নীল আর্মা স্ট্রং সে গিয়েছিল ছাদে প্রথম, সে এসে সেখানে দেখলো ছাদ মাঝখান দিয়ে ফাটা। দেশে এসে ইসলাম ঘাটাঘাটি শুরু করলো, দেখলো যে সত্যি ইসলামের মধ্যে আছে। আজ থেকে 1400 বছর আগে রাসূলের ইশারায় ছাতা দ্বিখণ্ডিত হয়েছে, এটা হলো কেয়ামতের এক আলামত। কেয়ামতের আরেকটা আলামত হলো আল্লাহ রাসূল বলেছেন ফিলিস্তিন বিজয় হবে। কি হবে? এই যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে না, মুসলমান হারবে? হারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মুসলমান জিতবে, ক্ষয়ক্ষতি হবে, পরাজয় কাফেরদের, বিজয় কাদের? মুসলিমদের। এটা হলো কেয়ামতের আরেকটা আলামত। আর অন্যতম আলামত আরেকটা আছে, সেটা হলো মানুষের ধন সম্পদ বেড়ে যাবে। বাড়ছে না? একটা সময় দেখতেন এই যে বন্যা হয়েছে আপনারা দেখেছেন কত কষ্ট করে মানুষ চলেছে, তারপরে ওই যে মরা গরু পর্যন্ত খাইছে, এরকম অনেক ইতিহাস আছে। এখন কি সেরকম আছে? ঘর বাড়ি উঠাচ্ছে তারপর মানুষ বলে হাই নাই নাই নাই। আগে আপনারা ইফতার করতেন কি দিয়ে? শুধু চাউল দিয়ে, হ্যাঁ ভাত দিয়ে নাকি? এখন ইফতার তো সে সকাল থেকে বানানো শুরু হয়েছে, তারপরে বলে কি নাই, আমার নাই রে আমি খাইতে পারছি না। আম্মা জানদের তো আরো বেশি, পরের ঘরে শরবত চলে 8 রকমের, আমার ঘরে 1 রকম হয় না। হ্যাঁ সব চলে, খাবার বাড়ছে, সব কিছু বাড়ছে, তারপরেও বলে যে শুধু হাই 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 নাই নাই নাই। ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে মানুষের, দালান কোটা উঁচা উঁচা হবে,
কিয়ামতের আরেকটা আলামত হবে রাসূলুল্লাহ বলেছেন হাদিসের মধ্যে আসছে মানুষ মদ পান করবে মদের বিভিন্ন নাম দিয়ে মদ পান করবে আরেকটা হাদিসের মধ্যে আসছে মানুষ গান বাজনা করবে জিনা ব্যভিচার করবে আজকাল কি জিনা ব্যভিচার হচ্ছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে জিনা ব্যভিচার যতদিন পর্যন্ত মানুষ রাস্তা ঘাটের মধ্যে দাঁড়িয়ে এভাবে জিনা না করবে গাধার মতো ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রাসূলুল্লাহ বলেছে আজকাল হয় না হাদিসের মধ্যে আসছে ওই সময় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে সে যে বলবে তোমরা যে কাজটা করছো একটু আড়ালে গিয়ে করো হুজুর বলেছেন ওই ব্যক্তি ওই সময়ের জন্য বর্তমান যুগে তোমরা যারা আমাকে দেখছো সাহাবী তোমরা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওমর আর আবু বকর ওই সময়ে যারা বলবে এই কাজটা করতেছো একটু আড়ালে গিয়ে করো তারা ওই সময়ের জন্য ওমর আর আবু বকর হবে আজকাল এটা হচ্ছে না জেনাবা বিচার হচ্ছে না সমানতালে হচ্ছে ঢাকা যান বিভিন্ন পার্কে যান ওপেনিং চলছে সমানতালে জেনাবা বিচার কিয়ামতের আলামত কিচ্ছু করার নেই গান বাজনা হচ্ছে না এমন ভাবে গান বাজনা করে পাশের বাড়ির ঘুমাইতে পারে না বিবাহ শাদীতে নাকি গান বাজনা না হলে বিবাহ হয় না আসলে রাসূলের হাদিস কি তোমরা বিবাহ শাদীর মধ্যে যত কম খরচ করবে সে বিবাহের মধ্যে বরকত তত বেশি আজকে আমরা কি করি আপনি বলেন একজনে দেখেন মাইকটা একটু বাড়িয়ে দেন একজন দেখান যে হুজুর ওই ব্যক্তি বিবাহের মধ্যে এত টাকা খরচ করেছে তার ফ্যামিলিতে শান্তি আছে একজন দেখেন আপনি দাওয়াত দিবেন দাওয়াত করে তাদেরকে খাওয়াবেন ঠিক আছে দেখবেন তারা কমিউনিটি সেন্টার থেকে এসে গোস্তগুলো পুড়ে গেছে আর একটু লাল থাকলে ভালো লাগতো আরেকজন বলে আরে না না কালো বুনে দিলে ভালো লাগতো বদনাম না চিংড়ি মাছ দিছে কনা রূপসাদা মাছ দিলে ভালো লাগতো কথা কি অসত্য বলছি এগুলো হয় না সিমসাম আপনি আপনার ছেলেকে বিবাহ করাইলেন খেজুর ছিটিয়ে দিলেন কে পাইলো কি পাইলো না সেটাও দেখার দরকার নাই বাজারে গেলে শুধু একজন এতটুকু বলবে কি ব্যাপার বেলাল ভাই ফোলার মনে বিয়ে করাইছেন লাগে শেষ আর কিচ্ছু কইতো আর কইবনি কিচ্ছু কইতো সর্বোচ্চ এন কইব কি ব্যাপার কবির ভাই বিয়ে করছেন লাগে ফোলা বিয়ে করাইছেন না আর ওইখানে দাওয়াত দিবেন আপনার কাছে লজ্জা লাগে হাই এই বাইকটা তো দাওয়াত দিতে ভুলে গেছিলাম চোখটার একটু আড়াল করে হাঁটবেন আপনিও লজ্জিত আর যাদেরকে খাওয়াইছেন একটাও তো সুনাম করবেন আর এখন বলে কি যে যে বিবাহ শাদীর মধ্যে গান বাজনা নাই সে বিবাহ নাকি হয় না আর তোরা বিয়ে করে দেখ না বিয়ে হয় কিনা দেখ এগুলো ভ্রান্ত এগুলো হলো কিয়ামতের আলামত ছাড়া আর অন্য কিছু না আমানতের কিয়ামতের আরেকটা আলামত হলো আমানতের খেয়ানত করবে আমানতের খেয়ানত হইল আগে এক সময় মুখে মুখে হয়ে গেছে কি ও ভাইসা জাগাইয়েন কি বেচবেন না আত্মন কটিয়ে দিবে আচ্ছা দেন তুই 1000 দিদেন এক কানি দিয়ে আলিস মুখে শেষ কোনো দলিল নেই অঙ্গার দলিল হাঁস বার করল ক জাগাইয়েন ইন্দি একা তাই হামো হ্যাঁ কি ক ইন্দি এক বিঘা তার আছে কনি আপনারা মনে আপনাদের এলাকায় নাই এগুলা আইল কাটতে 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 আইল মসজিদে আড়ন জানা হ্যাঁ হের বড় কাটে হের বড় কাটে আমানতের খেয়ানত কারো কাছে আপনি 100 টাকা রাখছেন একটা সময় ছিল টাকা রেখেছেন ওই টাকাগুলোকে সে সুন্দরভাবে হেফাজত করে যেভাবে দিয়েছেন এভাবে রেখে দিয়েছে আর এখন আপনার টাকাগুলোকে নিয়ে সে সুদের উপরে লাগায় হ্যাঁ লাগায় না এই যে আপনি যে গ্রামীণ ব্যাংকে অমুক ব্যাংক তমুক ব্যাংকে আপনি টাকা রাখছেন তাদের কাছে রাখছেন তো আপনি আমানত হিসাবে এই টাকাটা যে রাখছেন এই টাকাটা তারা কোথায় খাটায় ওই মিয়া টাকা খাটায় কোথায় সুদের উপরে না আপনার টাকা নিয়ে আরেকজনের কাছে তারা সুদের উপরে টাকা দেয় কথা কি অবাস্তব
আপনি গুনাহগার হবেন না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে সুদ এত পরিমাণ বেড়ে যাবে যে যারা চাইবে সুদ খাইতে না তারাও সুদের স্পর্শ পাবে সুদের ধোঁয়া পাবে ধুলাবালু হলো তারা খাবে আজকে এগুলা নাই আপনি খাবেন না খাইতে চাইবেন না দেখবেন অটোভাবে আপনার অ্যাকাউন্টে সুদের টাকা জমা হয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট যে কোনো ভাবেই আপনার কাছে সুদের টাকা চলে আসবে কথাগুলো কি অসত্য এগুলো হচ্ছে হরো কিয়ামতের আলামত হলো এগুলো গান বাজনা বেড়ে যাবে তারপর আরেকটা আলামত হলো মিথ্যা নবী দাবিদার এটা আপনারা হয়তো জানেন কিনা জানি না অনেকে জানে এই যে কাদিয়ানি যারা আছে এরা হলো মিথ্যা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসাইলামাতুল কাযযাব সে নিজেকে নবী দাবি করেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস যে আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন আমার আর কিয়ামতের মাঝে এতটুকু পার্থক্য এর মাঝে কোনো নবী আসবে না انا خاتم النبيين لا نبي بعد ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين رسول الله পরে আর কোন নবী আসবে না আজকাল যারা নবী দাবি করে স্পষ্ট ভাষায় তারা ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে কাদিয়ানি নিজেদেরকে নবী দাবি করেছে নবী হতে পারে মুসলমানও নাই তার মৃত্যু হয়েছে বাথরুমের মধ্যে বাথরুমের ভিতরে গিয়ে পড়ে মারা গেছে নবী এগুলো হলো কিয়ামতের আলামত যেটা বলতেছিলাম জুলুম বেড়ে যাবে কিয়ামতের আলামত আরেকটা হলো জুলুম বেড়ে যাবে আজকাল দেখবেন যে অটোমেটিক একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটা কথা আছে কমরারে মারস্কা কমরা লরছ রেখা নিরীহ মানুষ কারো সাথে ঝগড়া করে না একজন আসি কি করছে তার ঘরের কোনা দিয়ে জায়গা ইন্দে আমি কদ্দুর পামো আচ্ছা ভাই লই যান আপনি ভাই চা লই যান এ ঝগড়া ইচ্ছে করে তার সাথে ঠোকাঠুকি করে আচ্ছা না জুলুম করে না কিন্তু যে একটু মাথা উঁচু করে চলে বুক ফুলে চলতে পারে তার ধারে পাশেও যায় না জুলুম করে কিয়ামতের আগে জুলুম অত্যাচার বেড়ে যাবে মানুষ মানুষের উপর রহম করবে না একজন আরেকজনকে বাজার উপর ধরে মারতেছে আশপাশে সবাই বুকের মধ্যে হাত দিয়ে দেখতেছে হ্যাঁ এগুলো হয় না আবার এখন তো নতুন যোগ আসছে হচ্ছে আর ভিডিও করতেছে নেটে ছাড়ে দিবে কথা কি অসত্য জুলুম নির্যাতন হচ্ছে একমাত্র কারণ আজকাল দেখেন বড় কষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এলেম উঠে যাবে কেমনে উঠবে হুজুর হাদিসের মধ্যে বলেছেন মানুষের মন থেকে এলেমকে ভুলিয়ে দিবেন না বরং বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক এলেমকে তুলে নিয়ে যাবে কিছুদিন আগে আমাদের নোয়াখালীর নক্ষত্র আল্লামা শিব্বির আহমদ সাহেব ইন্তেকাল করেছেন না আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই জুনায়েদ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাই বড় বড় অনেক আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছে এগুলো হলো পৃথিবী থেকে এলেম উঠে যাওয়ার বড় আলামত কিয়ামতের আলাম যুবক ভাইরা মোবাইল চালাতে পারে কম্পিউটার চালাতে পারে সব কাজ করতে পারে কিন্তু 95% যুবক ভাই কোরআন পড়তে পারে না কথা কি মিথ্যা বলেছি 95% যুবক কোরআন পড়তে পারে না মাদ্রাসার ছাত্ররা ছাড়া নামাজে দাঁড়ায় নামাজে ফরজ কয়টা জিজ্ঞেস করেন বলতে পারবে না ওজুর ফরজ কয়টা বলতে পারবে না গোসলের ফরজ একবার আমরা দিনাজপুরে গিয়েছিলাম একজন দাদাকে জিজ্ঞেস করি দাদা গোসলের ফরজ কয়টা ওই তিনটা কি কি গামছা লুঙ্গি সাবান হাসেন তাহলে এই বেচারা সারা জীবন যে চলছে তার গোসল করেছে তার গোসল হয়েছে কিয়ামতের আগে এগুলো গুরুত্বপূর্ণ কথা না
নাকি কাংশুক করবেন কিয়ামতের আগে যারর সন্তান হবে বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওই সময় পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত যারর সন্তান না হবে আজকাল কেমনে হবে হুজুর আমরা তো দেখতেছি বিবাহিত আমাদের দেশে তো এটা আছে আমাদের যুবক ভাইরা যাদেরকে অনুকরণ অনুসরণ করে সেই মেসি রোনালদো রোনালদিনহো নেইমার ওরা বিয়ের আগে তিন চারটা বাচ্চার বাবা সেটা তো ওদেরটা রাখলাম আমাদের দেশের মধ্যে প্রতিটা ঘরে ঘরে যার সন্তান কিভাবে হবে তার একটা আলামত বলছি সেটা হলো দেখবেন ঘরের ভিতরে ঝগড়া হয়েছে রাগের মাথায় বলছে তোমাকে যাও তালাক দিয়ে দিন হয় না রাগের মাথায় কি কও যা তোরা রাখতে না তিন তালাক তালাক তো দিয়েছে এখন কিছুক্ষণ পরে চিন্তা করলো হাই কি করলাম ছেলেবেলে তো আছে কোথায় কি করি হুজুরের কাছেও তো বলা যাবে না মাথা ঠান্ডা হয়েছে স্ত্রীকে বলে চলো আমরা ঠিক দুনিয়া ঠিক এই ব্যক্তি সারা জীবন যেভাবে চলেছে মেলামেশা করেছে তাদের মেলামেশার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে এসেছে সব যার সন্তান সবগুলো যার সন্তান আবার আয়েশা বলে হুজুর রাগের মাথায় দিয়েছে কিসের মাথায় রাগের মাথায় দিয়েছে রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না কোন জগতে আমরা বসবাস করছি কে আমাদের প্রত্যেকটা আলামত আজ আমাদের সামনে উপস্থিত আমি আপনি সমান তালে এই যে মসজিদগুলো উন্নত হচ্ছে আজকে মাহফিল মসজিদটা কি বসে ছোট একটা মসজিদ কোথায় আমরা শুধু যাকে জিজ্ঞেস করবেন সে শান্তি তালাশ করে শান্তি তালাশ করে শান্তি তালাশ করে আরে শান্তিটা কোন পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই পথে আসো এই পথে আসতে আমরা কেহ প্রস্তুত না রাজি না আসবো না তবে শান্তি দরকার আমার শান্তি দরকার আমার শান্তি বোধহয় টাকা পয়সার মধ্যে আছে এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন জোরে বলুন আমিন এই যে মসজিদগুলা অনেক বড় বড় হবে তারপরে আরেকটা কিয়ামতের আলামত আছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে আগে দেখতেন আমরা দেখতাম ছোটবেলা নানার বাড়ি থেকে কেহ আসলে কি খুশি হ্যাঁ মা খুশি ভাই আসতেছে অমুক আসতেছে এখন এখন তো আত্মীয় স্বজন আসলে আরেকদিকে ফিরা থাকে ঘরের দরজা খোলে না নাকি বলেন আত্মীয়তার ভাই বোনের পরিচয় দেয় না বোনের সম্পত্তি বুঝিয়ে দেয় না আছে না বোনের সম্পত্তি বুঝিয়ে দেওয়া লাগবে না আমাদের সমাজে অনেক কোথায় যাবে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে যারা এই সমস্ত বিচ্ছিন্ন কাজ কারবার করে এগুলো হলো কেয়ামতের আলামত সবগুলো প্রকাশ হচ্ছে কেয়ামতের আলামতগুলো যখন আমরা হাদিসের মধ্যে পড়ি তখন দেখলাম যে সবগুলো প্রকাশ হচ্ছে আবার দেখবেন আরেকটা আলামত আছে কালো রং দিয়ে চুল দাড়ি রং করে দাড়ি সাদা হয়েছে আচ্ছা দাড়ি সাদা হয়েছে এখন কালো করলে কি তাকে জোয়ান দেখা যাবে আরো দুইটা বিয়ে করতে পারবে হ্যাঁ পারবে না বয়স তো গেছে তোমার যে বয়স নির্ধারিত ৭০ বছর সেখান থেকে ৬০ বছর মাইনাস যাই করো লাভ হবে এই জন্য তো একজন বলেছে তুমি দাড়ি সাসা দ্বারা তুমি যদি নিজেকে যুবক ভাবো তোমার বয়স কম দেখা যায় এটা মনে করো তাহলে তুমি দাঁতগুলোকে তুলে ফেলে দাও তুমি বাচ্চা হয়ে যাবে কারণ দুনিয়া তো যখন আসছে তখন তো মুখে দাঁত ছিল না আজকাল সমাজের মধ্যে এগুলো হচ্ছে অহরহ এগুলো হলো সম্পূর্ণ কিয়ামতের আলামত কৃপণতা বেড়ে যাবে টাকা পয়সা খরচ করতে চাইবে না শুধু হাড়ের ভিতর ঢুকাবে আর ঘর বাড়ি বড় বড় করবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এগুলা কেন একমাত্র দ্বীনে ইলম শিক্ষা না থাকার কারণে